একই দেহে দুটি মাথা চারটি চোখ জন্ম হলো অদ্ভুত দর্শন ছাগলছানার এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী খবরের শিরোনামে দুই মাথাওয়ালা ছাগলছানা একই দেহে চারটি চোখ দুটি মুখ দুটি মাথা দুটি কান রয়েছে ছাগলের বাচ্চাটির আর ছাগলের বাচ্চাটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করছেন ঘটনাস্থলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের জিগগাডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধূপগুড়ির দক্ষিণ আলতা গ্রাম এলাকার বাসিন্দা শহীদুল রহমান তার বাড়িতে দীর্ঘদিন ধরে ছাগল পোষেন তার একটি ছাগল মঙ্গলবার সকালে দুটি শাবক প্রসব করে যার মধ্যে একটি শাবক সম্পূর্ণভাবে সুস্থ এবং স্বাভাবিক কিন্তু অপর শাবকটির ক্ষেত্রে অদ্ভুত অঙ্গপ্রত্যয় লক্ষ্য করা গেল দেখা যায় দ্বিতীয় শাবকটির একই দেহে দুটি মাথা আবার চোখ চারটি এ নিয়ে তোলপাড় গোটা এলাকা ঘটনার কথা চাউট হতে ছাগলছানাকে এক ঝলক দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয় নিয়ে কি বলছেন সদ্যজাত ছাগলছানার মালিক শহীদুল রহমান শুনে নিন ভোরবেলা যখন ওই মসজিদে আজান দেয় ওই আজানের পরে পরে মানে ছাগলটা চিল্লাচ্ছে বেরোয় দেখতেছি প্রথম বাচ্চাটা ভালো হয়েছে এরপরে দ্বিতীয় বাচ্চাটা ওই এরকম করে প্রচুর লোক আসছে দেখতেছে অদ্ভুত দর্শন ছাগল ছানাটি এখনো পর্যন্ত বেঁচে আছে আর তাকে দেখতে রীতিমতন ভিড় জমাচ্ছেন উৎসুক এলাকাবাসী রিপোর্ট আজ বিকেলে।